ঈশ্বরভ্রু কিঞ্চিত করে বলল, ইয়েস। রবীন, শুভ আর নয়ন ঈশ্বর অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করল। ক্লাসের মেয়েগুলো একটু নড়েচড়ে বসে, সবাই যেন বড় ভাইদের নজরে পড়তে ব্যস্ত। কি ব্যাপার? কাজ ছিল। কি? রবীন জানে। রবীন মুখ টিপে হাসে আর ঈশ্বর একটু কাছাকাছি এসে বলল, আজ দুজনে মিলে কি করে প্রেম করতে হয় সেটা শিখাবো। ঈশ্বর রেগে কিছু বলতে যাবে তার আগেই রবীন চোখ মেরে বলল, নো টেনশন মিস অধ্যাপিকা, আপনার বেশি সময় ওয়েস্ট করব না। রবীন স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, সো গাইস, সামনেই নবীনবরণ, এই তো আর দুদিন। সবাই চিল্লানি দিয়ে ওঠে, হ্যাঁ। প্রতিবার সবাই নানা ইভেন্টে অংশগ্রহণ করো, এইবারও কে কি করবে সেটা আমাদের জানিয়ে দাও, আর ভার্সিটির অনুষ্ঠানটা আরও সুন্দর করতে হেল্প করো। একটা মেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, রবীন ভাইয়া, আমি কি আপনার সাথে ডুয়েট কিছু করার সুযোগ পাবো? ঈশ্বর, রবীন, শুভ আর নয়ন হাঁ করে আছে। আমার অনেক দিনের ইচ্ছে আপনার সাথে কিছু একটা করার, হয়তো গান নয়তো নাচ, প্লিজ। সরি সিস্টার, আমাদের রবীন এবার একটাই পারফরমেন্স করবে, তাও সিঙ্গিং উইথ ড্যান্স। রবীন ভাইয়া, আমি কি পার্টনার হতে পারি? সরি সিস, আমার সিনিয়র পার্টনার সিলেক্ট হয়ে গেছে। মেয়েটা মুখ কালো করে বসে পড়ে। শুভ আর নয়ন সবাই নাম লিস্ট করতে থাকে। শুভ কাগজে কিছু লিখছে আর মুখ টিপে টিপে হাসছে। ঈশ্বর মনে মনে মেয়েটার প্রতি ক্ষোভ আনে আর ভাবে, এটা কোনো পোলা হইল? ভার্সিটিতে আর কোনো পোলা নাই তার সাথে পার্টনারশিপ করার? কি চয়েস, ছি। ঈশ্বর ক্লাস থেকে লিস্ট শেষ করলো রবীন্দ্রা। শুভ আর নয়ন হালকা গলায় কেশে সবার দৃষ্টি আকর্ষণ করল। শুভ আর নয়ন সবার নাম চেক করে নিল। ক্লাস থেকে বেরোবার সময় রবীন আবার সকলের উদ্দেশ্যে বলল, এইবার ভার্সিটি নবীনবরণে এক্সট্রা চমকের জন্য সবাই তৈরি থাকো গাইস। স্যার ম্যাম আর স্টুডেন্টদের একটা ইভেন্ট করা হয়েছে যৌথভাবে, সেখানে স্পেশাল কিছু থাকছে। কথাটা বলেই রবীন ঈশ্বরকে আবার চোখ মারল। ঈশ্বর বিরক্তিতে নাক মুখ কুচকাল। রবীন একটা দুষ্টু হাসি দিয়ে বলল, ওকে বাই মিস অধ্যাপিকা। ঈশ্বর মনে মনে বলল, অধ্যাপিকা না, তোর মাথা আর আমার জুতা, ছ্যাঁচড়া পোলা একটা। রবীন, শুভ আর নয়ন মাঠ দিয়ে হাঁটছিল। শুভ রবীনের দিকে তাকিয়ে বলল, নতুন ইভেন্ট, আবার কি যোগ করলি? আমারও এইটাই মাথায় ঘুরছে। কি চলছে রে রবীনটা, তোর জিলাপি মার্কা মাথায়? দোস্ত, তোদের ভাবি ম্যাডামের সাথে একটা পারফরমেন্স হলে কেমন হয়? শুভ আর নয়ন একজন আরেকজনের দিকে কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে চিল্লানি দিয়ে ওঠে। রবীন হেসে বলল, এখনই এত এক্সাইটমেন্ট, পরে কি করবি শুনি? ওদের তিনজনের সাথে যোগ দিল তুলি আর তমা। তমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি নিয়ে তোদের এত খুশি, আমাদেরও বল। পরশুর অনুষ্ঠান নিয়ে, তমা ন্যাকামি করে বলল। রবীন বলো তো, আমি দিন শাড়ি পরলে কেমন হবে বেবি? নয়ন ভ্রু উঁচু করে বলল, আগে বেবি বাবু আব্বা সবই বলতে ঠিক আছে, কিন্তু এই কয়দিন রবীন রে তুমি করে বলছিস, ঘটনা কি? রবীন আর নয়নও তোমার দিকে তাকাল। আসলে রবীনও বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছে তোমা আগের চেয়েও বেশি গায়ে পড়ছে। তোমা আচমকা থতমত খেয়ে গেল নয়নের কথায়, তারপর কথা ঘোরাতে বলল, এবার এমন কি, তুই তুমি আপনি সবই চলবে। আচ্ছা বাদ দে, বল না শাড়ি পরলে কেমন হবে? তুই পরলে আমিও পরবো। আচ্ছা ডান, দুজনে শাড়ি পরবো। সবাই আবার সবার কথায় মেতে ওঠে, আড্ডা আসর জমে ওঠে বন্ধুদের। শাহিদ ক্লাসরুমে বসে স্টুডেন্টদের হোমওয়ার্ক দেখছিল। কিছু স্টুডেন্টকে পানিশমেন্ট দিয়েছে বাড়ির কাজ না করায়। কেউ দাঁড়িয়ে আছে বা কেউ কান ধরে এক পায়ে দাঁড়িয়েছে। শাহিদ হুঙ্কার দিয়ে বলল, আমার ক্লাসে অনিয়ম করার ফল কখনোই ক্ষমা করি না, শাস্তি পেতে হবে সবাইকে। সবাই ভয়ে চড়সড় হয়ে আছে। শাহিদ তার লাল টকটকে চোখগুলো হোমওয়ার্কের খাতায় দৃষ্টি দিয়েই যেন ঝাঁঝরা করে ফেলবে। নিশ্বা বই নিয়ে এগিয়ে এলো, শাহিদের দিকে তাকিয়ে একটা শুকনো ঠোঁক গিলল, তারপর নিজেকে পুরোপুরি তৈরি করে বলল, স্যার
এই পড়াটা বুঝিনি, একটু বুঝিয়ে দিন। শাহেদ নিশুয়ার দিকে দৃষ্টিপাত করল, তবে রাগ যেন এবার আকাশ ছুঁই ছুঁই অবস্থা। নিশুয়া কিছুটা ভড়কে যায়, তারপরও মনে সাহস সঞ্চয় করে বলল, দেখুন স্যার, কিছু কিছু স্টুডেন্টের রাগ সবার উপরে দেখানো অন্যায়। শাহিদ যেন নিশুয়ার এমন কথায় কিছুটা নিভল, কিন্তু তার রাগটা যে কমেনি এটা ক্লাসের সবাই টের পাচ্ছে। শাহিদ ভেবে পায় না এই মেয়েটা কি করে এতটা সাহস পায়। রিদিমা নিজের কেবিনে বসে মাথাটা পিছনের দিকে দিয়ে চোখ বোঝে, হালকা ব্যথা করছে মাথাটা। ফোনের রিংটোনটা চরম বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। মনে মনে ভাবছে, না, এইবার নাম্বারটা আবার চেঞ্জ করতেই হবে। এভাবে আবার কাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে রিদিমা। বাইরের অনেক কিছুর প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে আবার তার। নিজের কঠিন রূপটা সে হাতছাড়া করতে চায় না। হঠাৎ রিদিমার ফোনে মেসেজ আসে, মেসেজ, ইটস এ আর্জেন্ট কল। রিদিমা দেখল নাম্বারটা তার বাবার, কিন্তু এই মুহূর্তে কথা বলতে একেবারেই ইচ্ছে করছে না তার। তাই সে চোখ বন্ধ করে আগের মতোই রইল। সাদ চেম্বারে বসে কিছু দরকারি অফিসিয়াল কাগজপত্র দেখছিল। হঠাৎ বয়স্ক দুজন লোক চেম্বারে ঢোকে। সাদ চোখ দুটো একবার উপরে তুলে তাকালো, নিজের কাছে পুনরায় মন দেয়। আমার তো আপাতত রোগী দেখার টাইম ওভার। লোক দুটো সাদের সামনের চেয়ার দুটো টেনে বসে। একজন বলল, হ্যালো ইয়াং ম্যান। ইয়েস, আমরা তোমার পেশেন্ট নই। তাহলে? বৃদ্ধদের পিছনে একটা মেয়ে এসে দাঁড়ায়। সাদ অবাক হয়ে তাকায়। এটা তো সেই দিনের সেই প্রপোজ করা বিদেশিনী। সাদ তিনজনের দিকে তাকিয়ে কঠোরভাবে বলল, কি চাই? বৃদ্ধদের একজন বলল, আমার নাতনি নাতাশা। তো আমরা তোমার কাছে আমাদের নাতনি নাতাশার পছন্দের কথা জানাতে এসেছি। সরি টু সে, নাতাশা হয়তো জানে না আই অ্যাম ম্যারিড। এবার তিনজনই যেন আকাশ থেকে পড়ল, হা করে তাকিয়ে আছে সাদের দিকে। নাতাশার যেন বিশ্বাসই হচ্ছে না। নো, ডোন্ট টেল ইল, ইটস ট্রুথ রিয়া। তোমাকে সরাসরি প্রত্যাখ্যান করলে কষ্ট হবে, তাই সেদিন বলিনি। নাতাশা মেয়েটা কান্নাই ভেঙে পড়ে। বৃদ্ধ দুজন তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সাদও কিছুটা দুঃখ অনুভব করে, কিন্তু কিছুই করার নেই। এটুকু মিথ্যা না বললে এই বিদেশি মেয়েটা যেন তার পিছুই ছাড়ছিল না। নাতাশা আবার সাদের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সাথে চিট করতে পারো না মিস্টার আহসান। আমি কখন চিট করলাম? আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না কখনোই, মিস নাতাশা। নাতাশা যেন সাদের কথাই হতাশ হলো। বৃদ্ধদের সাথে সাদের চেম্বার থেকে বেরিয়ে গেল সে। সাদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রবীন্দ্রের ড্রয়িং রুমে বসে আছে পরিবারের সবাই। সুরাইয়া খান এক গ্লাস পানি এনে ধরলেন আফজাল সাহেবের সামনে। আফজাল সাহেব পানিটা এক চুমুকে শেষ করলেন। মামা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত আজ মিস ইসুকা না থাকলে। ওই মেয়েটা ওই দিন একবার ঝামেলায় পড়লো, আজ আবার আমাকে বাঁচালো। মেয়েটা বারবার আমাদের জন্য সমস্যায় পড়ছে। ভাইজান, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, আজ অল্পের জন্য কিছু হয়নি, কিন্তু আমার মাথায় চলছে। কথাটা বলতে গিয়েও চুপ হয়ে গেলেন তিনি। ড্রয়িং রুমে অনেক মানুষ, সবার সামনে সব বলা ঠিক হবে না, এইটা ভেবেই চুপ হয়ে গেলেন। কিন্তু ভাইজান, লোকগুলো কারা? কিছু ক্লু পেয়েছেন? আমার উপর হঠাৎ আক্রমণ করা হয়েছে দেলোয়ার, তাদের কিছুই আমি ভালো করে খেয়াল করিনি। দেলোয়ার খান দুঃখী ভাব নিয়ে বলল, ও। বাড়ির সদর দরজা দিয়ে তড়িঘড়ি করে ঢুকলো তমা আর রবিন। রবিন দৌড়ে এসে বাবার পাশে বসল। ভার্সিটি গেট থেকে কেউ কি করে তোমাকে কিডন্যাপ করার সাহস করতে পারে? আই ক্যান্ট বিলিভ। আমিও বুঝতে পারছি না। শুভ রবিনদের বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, সবকিছু আগের থেকে ফুল প্ল্যান করো আঙ্কেল, নয়তো ভরা জনসাধারণের মাঝখানে কেউ এরকম সাহস দেখাবে না। আফজাল সাহেব কিছু একটা ভেবে বলল, যাক, এখন সবকিছু ঠিকঠাক আছে সেই অনেক। এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে সবাইকে। তমা এগিয়ে এসে বলল, আমার তো এবার বেশ ভয় করছে বাড়ি থেকে বের হতে। দেলোয়ার খান মেয়ের দিকে তাকিয়ে বলল, রবিন বাবা আছে ওর সাথে, ভার্সিটিতে আসবে যাবে, আমারও তোমার জন্য এবার খুব চিন্তা হচ্ছে মামুনি। রবিন? হ্যাঁ বাবা বলো। ইসিও মামুনির খোঁজ নিয়ে আমাকে জানাও কেমন আছে ও।
আচ্ছা। দেলোয়ার খান আফসাল সাহেবের দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে কিভাবে আপনাকে সাহায্য করলো ভাইজান? একা একটা মেয়ে হয়ে আমাকে টেনে যখন ওর গাড়িতে উঠেছিল, তখন ইশুয়া ওইখান দিয়ে যাচ্ছিল। প্রথমে বাকি পথচারীদের মতো অচেনা ব্যক্তির মতো ভান করে কাছে এগিয়ে আসে। এতে কিডন্যাপাররা তেমন কোনো গুরুত্ব দেয়নি, অসচেতন হয়ে যায়। কাছে আসার সাথে সাথে ব্যাগ থেকে কিছু একটা বের করে আমাকে চোখ বন্ধ করতে বলে স্প্রে করা শুরু করলো ইশুয়া। মরিচগুঁড়ো জল নিশ্চয়ই। এখন অনেক মেয়েই এগুলো নিয়ে চলাফেরা করে। যাক, এই মেয়েটার সাহসিকতার জন্যই আজ অনেক বড় বিপদ কাটলো। অনেক ঋণী হয়ে গেলাম। তোমার নাক উঁচু করে বলল, এর এমন কি কাজ? একজন ম্যাম হয়ে ভার্সিটির কর্তৃপক্ষের হেডকে বাঁচানো তো দায়িত্ববোধের মাঝেই পড়ে। তারপরও আজকাল বিপদ আপদ দেখলে সবাই দূরে দূরে থাকে, কজন এগিয়ে আসে? সবাই আলোচনায় মত্ত। রবিন মনে মনে বলল, মিস অধ্যাপিকা, এত ঋণের বোঝা শোধ করতে গেলে আপনার উপর এই রবিন চৌধুরীর কত ঝড় তুফান যে যাবে, সব একসঙ্গে নিতে পারবেন তো? পাঁচজন লোককে একটা বেঞ্চিতে একসঙ্গে একই দড়িতে বেঁধে একটা রুমে আটকে রাখা হয়েছে। সবাই অল্প স্বল্প আহত। দরজা খোলার আওয়াজে সকলের চোখে মুখে ভীতি দেখা দিল। দরজা খুলে এগিয়ে আসলো মুখোশ পরা ছয়জনের গ্যাং। একজন এগিয়ে গিয়ে কিছু একটা সুইচ অন করতেই উপর থেকে বৃষ্টির পানির মতো বরফ পড়তে থাকে। সবাই ব্যথায় কুঁকিয়ে ওঠে, এক একজনের চেহারার বর্ণ পাল্টাতে থাকে। হঠাৎ অন্য একটা সুইচ অন করতেই আবার গরম পানি পড়তে লাগলো। এই যেন দুর্বিষহ মুহূর্ত তাদের জীবনে। আর্তনাদে ছেয়ে গেছে পুরো রোম। হঠাৎ বন্ধ হয় অত্যাচারের সকল ধাপ। ছয়জনের জ্ঞান এগিয়ে আসে সামনে। ঝাপসা চোখে একজনকে চেয়ারে বসতে দেখে সকলে, তার মুখটা মুখোশের আড়ালে। এভাবে গুটি চালতে থাকলে তোদের বসের হার নিশ্চিত। এত কাঁচা খেলোয়াড় হয়ে আমার সাথে খেলতে নেমেছে, ভাবলেই আমার বমি পায়। হঠাৎ ওদের উপর লাঠির পর লাঠি বসায় জোরে, আর হুঙ্কার করে বলতে থাকে, তোদের জানে মারবো না, তোদের জানে মারলে তোদের বসের চেহারার ভয়টা মিস করে যাব। তোদের এই অবস্থা দেখে তার চেহারায় ঠিক কতটা ভয় বিরাজ করে দেখি। আমার অন্নি ভুলে গেছে শালা গিরগিটির বাচ্চা, তোদের দেখলে মনে করতে সহজ হবে। কথাটা বলে উঠে দাঁড়ায় লোকটা নিজের গ্যাংয়ের দিকে তাকিয়ে। 3rd degree দিয়ে ভার্সিটি রাস্তায় মোড়ে ফেলে দিয়ে আসো, আর কখনো এমন ভুল করার সাহস করবে না। ঈশ্বর সবে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় রাখা ফোনটার উপর নজর যায়। ফোনের স্ক্রিন 33টা মিসড কলের জানান দিচ্ছে। ও মাই গড, 33 মিসড কল! কে দিল এত কল? কল ব্যাক করতেই রিসিভ হয় অন্য পাশে সঙ্গে সঙ্গে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? মিস অধ্যাপিকার ফিউচার বর। ঈশ্বর বুঝতে পারল লোকটা রবিন, ভ্রু কুচকে বলল, কি চাই? আপনাকে। হোয়াট? আপনাকে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংকস। কিন্তু কেন? বাবাকে এটার জন্য ধন্যবাদ নিচ্ছি না, এটা মানুষ হিসেবে আমার দায়িত্বের মাঝে পড়ে। রবিন দুষ্টু হেসে বলল, তো আপনি থ্যাংকস নিচ্ছেন না? জি না। ওকে, তাহলে থ্যাংকস দিলাম না, আপনার জন্য অন্য কিছু তুলে রাখলাম, পরে মনে করে দিয়ে দিব। আমার কিছু লাগবে না। কিন্তু আমি তো কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। সে আপনার ব্যাপার, আর কিছু বলবেন? কেন, ব্যস্ত নাকি? বেশি কিছু বলার নাই, এর চেয়েও আমার আছে। যদি জলদি বলে ফোনটা রাখুন। এত ব্যস্ততা আমাকে দেখাবেন না মিস অধ্যাপিকা, কারণ আপনাকে কাল সারাদিন আমার সাথে কাটাতে হবে। কি বলতে চাইছেন? আপনার আশেপাশে হাত পাখা আছে? আমার রুমে এসি চলছে, হাত পাখার নো নিড। আমি এখন যেটা বলতে যাচ্ছি আপনি সেটা শোনার পর ডাবল এসিতেও কাজ হবে না। ঈশ্বর রেগে বলল, ফালতু বকবক না করে আসল কথা বলুন। আরে ওয়েট ওয়েট, এত রাগেন কেন? ওকে আমি রাখছি। বলছি আপনার পরশু আমার সাথে ডুয়েট কিছু পারফরমেন্স আছে, আপনি আর আমি সিঙ্গিং উইথ ড্যান্স ইভেন্টে একসঙ্গে পার্টিসিপেট করছি। নো, নেভার, কখনোই না, জীবনেও না। এখন মিছিল মিটিং করে লাভ নেই, লিস্ট মেইন জায়গায় জমা হয়ে গিয়েছে, এখন মাঝে আছে একদিন, প্রস্তুতি নিন। আমাকে জিজ্ঞেস না করে আমার নাম দেওয়ার মতো ভুল করে আবার আমাকে বোঝাচ্ছেন? আমি বোঝাচ্ছি না, শুধু জানিয়ে দিলাম।
আমি পরশু যাবই না। পাজা কোলে করে তুলে নিয়ে আসবো বাসা থেকে। দেখুন, এরকম হ্যারাসমেন্ট করার জন্য আপনার সঙ্গে আঙ্কেলকে নালিশ করতে বাধ্য করবেন না। সে আপনি যা করার করুন, শুধুমাত্র পরশুর অনুষ্ঠানের জন্য তৈরি থাকুন। আর কাল আমার সাথে ভার্সিটির ক্লাস শেষ করে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি কালও যাব না। আমাকে বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসতে বাধ্য করবেন না। আর এখন এমনিতে ওই বাড়িতে যখন তখন যাওয়ার লাইসেন্স আমার আছে। ঈশ্বর রেগে বলল, কি করতে পারেন আমিও দেখব। লাইব্রেরির কথা ভুলে গেছেন? ঈশ্বর কিছুটা মিইয়ে গেল। দেখুন, ওকে ভাই, তোতলাতে হবে না আপনাকে। জাস্ট আমার কথা মতো কাজ করুন, নয়তো যা ঘটবে তার সব দায় আপনার, আমার নয়। কলটা কেটে হাসিতে ফেটে পড়ে রবিনও বলে, মিস অধ্যাপিকা, রবিন নামের প্যারা থেকে এত সহজে নিস্তার নেই আপনার। ঈশ্বর রেগে বিছানায় বসে খাটের চাদর খামচে ধরে আর বিড়বিড় করতে থাকে। শালা গন্ডারের চামড়া বেহায়া নির্লজ্জ, লজ্জার এক ইঞ্চিও নাই তোর মাঝে। শয়তান কুত্তা বিলাই, আমার ইচ্ছে করছে কি যে করি। ঈশ্বর তাতে দাঁত চেপে রবিনকে 10 মিনিট ধরে বকতে থাকে। সিনথিয়া নিচে জুমের আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের সবগুলো ব্লাউজ গায়ে দিয়ে ট্রাই করছে, দরজাটা ফাঁকা করে রাখা কিছুটা। সিনথিয়ার উন্মুক্ত ফর্সা পিঠটা খুব বিশ্রীভাবেই দেখা যাচ্ছে, তার চিকন ফিতার ব্লাউজগুলোর কাপড়ের স্বল্পতায়। রবিন ফোন চাপতে চাপতে যাচ্ছিল সিনথিয়ার রুমের সামনে দিয়ে। সিনথিয়া রবিনকে এক পলক আয়নায় দেখে, এ রবিন, রবিন। রবিন ফোনে নজর দিয়েই ভ্রু কুচকে দাঁড়িয়ে পড়ল। তারপর সিনথিয়ার রুমে উঁকি দিয়ে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। সিনথিয়া দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে ঘুরে গেলে কেন, রুমে আয়। রবিন অন্যদিকে ফিরেই জবাব দিল, এই অবস্থায় তুই আমাকে ডাকলি কেন, আমি পরে আসছি। সিনথিয়া রবিনের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। আমার ব্লাউজের পিছনের হুকটা লাগিয়ে দেবে প্লিজ। রবিন নিচের দিকে তাকিয়ে আছে, এমন জানলে সিনথিয়ার ডাকে দাঁড়াতো না সে। কি একটা লজ্জাজনক ব্যাপার, খুব অস্বস্তি লাগছে। এটা কেমন বিহায়া আবদার করে বসে আছে সিনথিয়া, রবিন নিজেকে মনে মনে বকতে থাকে। কিরে লাগা হুকটা, আকাশ ভাইয়ার বউকে বল। তুই লাগিয়ে দিলে আমার ভালো লাগবে। রবিনের সিনথিয়ার এমন বেয়াদবি কাজকর্ম ভালো লাগছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। কেউ দেখলে কি না কি ভেবে বসে থাকে। দরজায় তাকাতেই রবিন সুরাইয়া খানকে দেখে। সুরাইয়া খান ঘটনা খানিকটা বুঝতে পেরে চোখ দিয়ে ইশারা করে রবিনকে বেরিয়ে যেতে বলে। রবিনও ফুপির কথা মতো বেরিয়ে যায়। সিনথিয়া অন্যদিকেই ঘুরে আছে। কিরে লাগা, সুরাইয়া খান রুমে ঢুকে মেয়ের ব্লাউজের হুকটা লাগিয়ে দেয়। সিনথিয়া হাসি হাসি মুখ করে পিছনে তাকায়। পিছনে ফিরে নিজের মায়ের মুখ দেখে চেহারার রং পাল্টে গেল। তুমি নিজের মেয়েকে মানুষ না করতে পারলে ভাইয়ের ছেলেটা ভালোই মানুষ হয়েছে। সিনথিয়া বিরক্তিতে মুখ কুচকে ওয়াশরুমে ঢুকে পড়ে। সুরাইয়া খান তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে বড়ই চিন্তায় পড়েন। এখন তুমি কেমন আছো ড্যাড? আমি ভালোই আছি। এরকম একটা ঘটনা ঘটে গেল আমি ভাবতেও পারছি না। কাটা গাছ বেড়েই চলছে, আমাদের হাতের নাগালে চলে যাচ্ছে, বুঝতে পারছো কিছু? আমি ক থেকে চন্দ্রবিন্দু সবই বুঝেছি, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই, ওদের আটকানো যাচ্ছে না আর। আচ্ছা, তোমাকে আমি একটা পিক সেন্ড করেছিলাম, দেখেছো? ও হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, ইশু মামিনীর পিক তুমি কোথায় গেলে? কে এই মেয়েটা? আমার বন্ধুর মেয়ে, প্লাস ভার্সিটি পড়ায়। ও আই সি, শি ইজ লিটল রিডিমা। সেম টু সেম। হঠাৎ ওকে নিয়ে এত গবেষণা করছিস যে? প্ল্যান করছি। কিসের? তোমার কাটা গাছ ছাঁটাই করার। ইশুয়া মামুনকে দিয়ে কিভাবে? ধৈর্য ধরো, আমি সব ক্লিয়ার করব তোমাকে। আমার লোক ও 24 আওয়ার্সের আপডেট নিচ্ছে প্রতিনিয়ত। মেটে এমনিতেই আমার জন্য একটুর উপর বিপদে পড়তো। ডোন্ট ওয়ারি ড্যাড, যা হবে সেটা হবে, এত ভেবে লাভ নেই। তা ঠিক, আমি তোমাকে ডিটেইলস পরে খুলে বলবো, এখন রাখছি। ওকে ভাই। আফসাল সাহেব চোখ বুজে হেলান দিলেন রকিং চেয়ারে। তারেক রহমান অফিস থেকে এসে সোফায় বসলেন আরাম করে। নিশওয়া আইসক্রিম খাচ্ছিল। ঈশওয়া পাশে বসে ফোন ঘাঁটছে। আমার মামুনিরা কি করে? আইসক্রিম খাচ্ছি। বাবা কিছু টাকা দিবা? কেন? একটু শপিং করব।
এখন আর তোকে কোনো টাকা দেওয়া হবে না। এশুয়া প্রকোচকে বলল, কেন তুই না জব করিস, নিজের টাকায় চল। আইসে, আমি বাবার থেকে নিব, হাজার বার নিব, তোর কি কুটনি? লজ্জা করে না? না করে না। তারেক রহমান মেয়েদের খুনসুটি দেখে প্রাণ খুলে হাসেন। দুজনেই তার প্রাণ, ওদের সাথে থাকলেই মনে হয় দেহে বল আসে দ্বিগুণ। রবীন ভার্সিটির হল রুমে কালকের সকল ইভেন্টে অংশগ্রহণ নেওয়া ছাত্রছাত্রীদের জড়ো করেছে। সবাই উৎসাহ নিয়ে প্র্যাকটিস করতে এসেছে, সবাই হালকা হইচই করছে। রবীন তমা তুলির সামনে বসে ভাব নিচ্ছে। ভার্সিটির সিনিয়র বলে কথা, ক্যাম্পাসের দিকে এগোচ্ছিল ইশুয়া। পিছন থেকে শুভ আর নয়নের ডাকে দাঁড়িয়ে পড়ে, পিছনে তাকিয়ে বলল, কি ম্যাম, হল রুমে যাওয়ার নির্দেশ আছে। ইশুয়া প্রকোচকে বলল, কিসের নির্দেশ, কার নির্দেশ? নয়ন মাথা চুলকে বলল, ইয়ে মানে? শুভ আমতা আমতা করে বলল, কলেজ কর্তৃপক্ষের। ইশুয়া কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে হল রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নয়ন আর শুভ যেন হাঁপ ছেড়ে বাঁচে। নয়ন ফোনে রবিনের নাম্বারে কল দেয়। রবীন তখন তুলির সাথে কিছু নিয়ে কথা বলছিল, নয়নের কলটা রিসিভ করে। হ্যাঁ বল। তোর কাজ হয়ে গেছে, যাচ্ছে হল রুমের দিকে। রবীন মুখে একটা দুষ্ট হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। কলটা কেটে নয়ন আর শুভ হল রুমের দিকে এগিয়ে যায়। রবীন সব স্টুডেন্টদের সামনে গিয়ে দাঁড়ায়, সো গাইস, আজ আমরা সামান্য প্র্যাকটিস করব, কালকে যার যা ইভেন্ট আছে তা নিয়ে। সবাই রবিনের দিকে মনোনিবেশ করে। তমা তো তার অ্যাটিটিউড নিয়েই ব্যস্ত, না পারে গান, না পারে নাচ, না আছে গুণ, আমরা কাঠের ঢেকি একটা, সারাক্ষণ আছে শুধু মেকআপ নিয়ে বড় লোকের বেটি। যারা ড্যান্সের পার্টিসিপেট করছো তারা নিজেদের সঙ্গী বাছাই করে পিছনের দিকে চলে যাও। হলরুমের তরচায় হঠাৎ ইশুয়াকে দেখে রবিন হুট করেই বলে, আর হ্যাঁ, আমাদের মোস্ট স্পেশাল ইভেন্ট সিঙ্গিং উইথ ড্যান্স, আমি রবিন চৌধুরী এবং আমাদের নিউ অধ্যাপিকা মিস ঈশ্বর তালুকদার একসাথে পার্টিসিপেট করছি। রবিন যে এভাবে হঠাৎ সবার সামনে অ্যানাউন্স করে দেবে ঈশ্বর ভাবতে পারেনি। ঈশ্বর বাধা দেওয়ার সুযোগই পেল না, পিছনেই হঠাৎ নয়ন আর শুভ এসে দাঁড়ায়। ঈশ্বর ওদের উপস্থিতি টের পেয়ে ভিতরে প্রবেশ করে। তমা আর তুলি রবিনের অ্যানাউন্সমেন্ট শুনে ভিতরে ভিতরে জ্বলছে। এদিকে যারা সেদিন মাঠে ঈশুয়া এবং রবিনের গান শুনেছিল তারা করতালির মাধ্যমে রবিন আর ঈশুয়ার এমন পারফরমেন্সের জন্য উৎসাহ দেয়। একটা ছেলে তো শিস দিয়ে বলেই উঠল, রবিন ভাই, ওয়েটিং ফর স্পেশাল পারফরমেন্স। সে তো বটেই, ঈশুয়া মনে মনে বলে। অসভ্য ছেলে, দামরা খাসি, বান্দর, অস্ট্রেলিয়ান গাধা, সব কিছুতে কেবল বাড়াবাড়ি। ঈশুয়ার দিকে কজন ছাত্রী এগিয়ে এসে বলে, ঈশুয়া মুচকি হেসে মাথা নাড়াল, কিছু বলতেও পারছে না। সকল স্টুডেন্ট ব্যাপারটা জেনে গেছে, সবাই যে যার প্র্যাকটিসে লেগে গেল। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখন রবিন ঈশুয়ার দিকে এগোতে থাকে। হঠাৎ তমা আর তুলি এসে দাঁড়ায় রবিনের সামনে। রবিন প্রকোচকে তমার দিকে তাকিয়ে বলে, প্রবলেম কি? মানে বুঝলাম না। তোকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছি না আমি এই বিষয়ে। তমা কিছু বলতে যাবে তার আগেই তুলি রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর মনে নেই ওই বেটি তোর ইউনিভার্সিটির ভরা মাটি কিভাবে চুমুকে তোর ম্যানেজারদের ফালুদা বানাইছে? রবিন ব্যাপারটাকে ঘোলাটে করতে চাইল না। তুলি আর তমার দিকে এগিয়ে ফিসফিসিয়ে পড়ল, আরে সেই জন্যই তো রিভেঞ্জ নেওয়ার জন্য এত কিছু করছি। তুলি উল্লাসিত হয়ে বলল, কি করবি বল না? আছে, পরে দেখবি। আরে হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি, এখন যা, বেশিক্ষণ এভাবে থাকলে ওই অধ্যাপিকা সন্দেহ করবে। তুলি তমা ও রবিনকে আর বাধা সাধল না। রবিনও নিশ্চিন্তে ঈশুয়ার দিকে এগোতে থাকে। ঈশুয়া তখন চেয়ারে বসে ফোনে কিছু একটা করছিল। রবিন গিয়ে বলল, এই যে মিস অধ্যাপিকা। ঈশুয়া মাথা তুলে তাকালো রবিনের দিকে। রবিন ঈশুয়ার সামনে চেয়ারে পেতে বসে। ঈশুয়া তখনও রবিনের দিকে তাকিয়ে আছে। তাই ভাবে না বসে থেকে গান সিলেক্ট করুন। ঈশুয়া বিরক্তিতে কপাল কুচকাল। রবিন মুচকি হেসে বলল,
এইভাবে কপাল ভাঁজ করে রাখলে কাজের কাজ কিছু হবে না। সামনে এগোন। এভাবে ডিস্টার্ব করার মানে কি? আমি কই ডিস্টার্ব করলাম? ঈশুয়া বুঝলো রবিনের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তাই আর তর্কে গেল না, চুপ হয়ে রইল। ওকে, আপনি যখন পাথর হয়ে বসে থাকবেন তাহলে আমি গান সিলেক্ট করি। ঈশুয়া কিছু বলল না, রবিন নিচু থেকেই সব করল। হঠাৎ রবিন ঈশুয়ার দিকে তাকিয়ে বলল, তা কাল কি পড়ছেন ফাংশনে? ঈশুয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে? কাল কি পরিধান করিবেন মিস অধ্যাপিকা? এটা কেমন প্রশ্ন? কেন, খাঁটি বাংলাই তো বললাম। আমাকে এমন প্রশ্ন করার আপনি কে? না মানে আপনার তো আবার পিঠের সূর্য চন্দ্র তিল নক্ষত্র কত কিছু দেখি অভ্যাস, তাই কালকের ড্রেসে প্রয়োজনীয় সেফটি আছে কিনা সেটাই বোঝার চেষ্টা করছি আর কি। ঈশ্বর রেগে বলল, হোয়াট? ওকে ওকে চিল, করলাম না আর এমন প্রশ্ন। রবিন উঠে দাঁড়িয়ে ঈশ্বর দিকে হাত বাড়িয়ে দেয়, চলুন প্র্যাকটিস শুরু করি। ঈশ্বর প্রথমে এতস্তত বোধ করলে ও পরবর্তীতে রবিনের সাথে প্র্যাকটিস করতে রাজি হয়। ঈশ্বর পারমিশন না নিয়ে রবিনের অর্ডারে আড়াল থেকে ঈশ্বর এবং রবিনের প্র্যাকটিসের ফুল ভিডিও করে শুভ আর নয়ন। সলার হারামি বন্ধু বান্ধবদের জন্য যে লাইফে কত কি করতে হবে। ইমাজিন, এখন আমার ভিডিও করতে গিয়ে ওই অধ্যাপিকার কাছে ধরা খেলাম, দেন কি হবে ভাব একবার। আর ইমাজিন করা লাগবে না, তোরে আর আমারে আলোর চপ অনেক ক্যান্টিনে রেখে আসবে। আবার হতে পারে দুজনকে চ্যাপটা করে বার্গারের মধ্যে চাপা দিয়ে আসবে। শুভ ধমকে ওঠে, মেরি ভাই কথা কম বলে যেটা রবিন করতে বলেছে সেটা কর না। সুরাইয়া খান বাগানের গোলাপ গাছগুলোতে পানি দিচ্ছিলেন, সাথে সাথে তিনি কল্পনাতে অনেক স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। এই বাগানে আগে রিদিমা আকাশ আর তারা দুজন বসে কত খেলা করত, ছেলে মেয়ে দুটো আজ কত বছর যাবত তার থেকে দূরে। দেলোয়ার খান তার দ্বিতীয় পক্ষের স্বামী, তিনি তার কোল থেকে এভাবে প্রথম পক্ষের ছেলে মেয়ে দুটোকে আলাদা করে দিবে ভাবতে পারেননি সুরাইয়া খান। দেলোয়ার খান সুরাইয়া খানকে বিয়ে করতে রাজি হয়েছিল বাবার অর্থ সম্পদ দেখে। আফসাল সাহেব আর সুরাইয়া খানের বাবা তার সন্তানদের নামে উইল করে জাননি, তিনি তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তার নাতি নাতনিদের দিয়ে গেছেন। এর মাঝে রিদিমা আর রবিন অর্ধেক সম্পত্তির মালিক, আর বাকি অর্ধেক সম্পত্তির মালিক সুরাইয়া খানের আগের পক্ষের দুই সন্তান এবং আকাশ তমা, মোট চারজন। দেলোয়ার খান নিজের সন্তানদের সম্পত্তিতে যেন অন্য কেউ ভাগ বসাতে না পারে, তাই সৎ ছেলে মেয়েকে বাড়ি থেকে অনেক কৌশলে বের করে দিয়েছেন। অর্থলোভী সৎ বাবার চক্রান্তে দুটো ছেলে মেয়ে সেদিন নানা বাড়ির সাথে সাথে মায়ের থেকেও আলাদা হয়ে গিয়েছিল। তারপরও দেলোয়ার খানের লোভ কমেনি, তার অর্ধেক নয় পুরো সম্পত্তিই চাই, তাই তো তিনি মেতে উঠেছেন ধ্বংসলীলায়। ফুল গাছে পানি দিতে দিতে চোখের জল আটকাচ্ছেন সুরাইয়া খান। খুব মনে পড়ছে ওদের, কেমন আছে, কই আছে, কিছুই জানা নেই তার। চৌধুরী বাড়ির গেটের ফাঁকে দাঁড়িয়ে ফুপিয়ে যাচ্ছে একটা মেয়ে, পাশেই দাঁড়িয়ে থাকা ছেলেটা কাঁধে হাত রেখে বলল, এভাবে কাঁদলে হবে বোন, শক্ত কর নিজেকে। পারছি না ভাইয়া। মাও কাঁদছে, তুইও কাঁদছিস, আমি কি করবো বলতো? কতদিন মাকে জড়িয়ে ধরা হয় না। আর কিছুদিন অপেক্ষা কর, তারপর আমরা সবার সামনে মায়ের আদর নিতে পারবো। তাই যেন হয় ভাইয়া। ছেলেটা নিজের বোনকে আঁকড়ে ধরে বিদায় নেয় চৌধুরী বাড়ির আঙ্গিনা থেকে। সাত বসে আছে অপারেশন থিয়েটারের সামনে। হঠাৎই রেহেনা বেগম অসুস্থ হয়ে পড়েন, হার্ট অ্যাটাক হয়েছে, নিজের বোনকে শক্ত করে বসে আছে। সুদূর এই বিদেশে কোনো আত্মীয় স্বজন নেই যে এই দুঃসময়ে পাশে বসে সান্ত্বনা দিবে। দুই হাত মাথায় দিয়ে চুলগুলো টেনে ধরেছে সাত। হসপিটালের করিডোর দিয়ে একজন মেয়ে দৌড়ে ঢোকে। রিসেপশনে গিয়ে রেহেনা বেগমের অপারেশন কোথায় হচ্ছে সেটা জেনে নিয়ে দ্রুত গতিতে ছুটে যায় সেদিকে। সাদের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। ডক্টর? সাত রিদিমার কণ্ঠ শুনে মাথা তুলে চোখ দুটো আগুন লাল হয়ে আছে। রিদিমা এগিয়ে আসে সাদের দিকে, সাত অসহায় মুখ করে তাকায়। রিদিমা আরেকটু এগিয়ে আসতেই সাত ছুটে গিয়ে জড়িয়ে ধরে। রিদ দেখ না, মা মা কথা বলছে না, মা কেন এমন বাজে অভিনয় করছে বলতো, আমার ভালো লাগছে না।
অভিনয় হয়ে গেলে বল আমাকে জ্বালানো বন্ধ করতে। সাদ রিদিমাকে এভাবে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরাতে খুব অস্বস্তি বোধ করছিল, কিন্তু এখন এত কিছু ভাবার সময় নেই, তাই রিদিমা সাদকে শান্ত হয়ে বসতে বলে। দেখ, তুই যদি এমন বিহেভ করিস কি করে হবে? আন্টির তো তুই ছাড়া কেউ নেই, তোকেই তো আন্টির দেখভাল করতে হবে না কি? হঠাৎ এমন কেন হলো বলতো? সকালে তো ভালোই ছিল। শরীরের উপর আমাদের কন্ট্রোল নেই, শরীর যে কোনো সময় খারাপ হতে পারে। তুই তো ডক্টর, তোর তো এসব ভালো বোঝার কথা, এমন বাচ্চামো করিস কেন? শক্ত হয় একটু। সাদ আর কিছু বলে না, রেদিমাও বলার ভাষা খুঁজে পায় না, তাই দুজন চুপ হয়ে বসে থাকে। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটারে দরজা খুলে তিনজন ডক্টর বের হন। সাদ যেন পাথর হয়ে জমে গেছে, রেদিমা ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে গেল। ডক্টর, পেশেন্ট কেমন আছে? টেনশনের কিছু নেই, অনেক বেটার আছে। সাদ একটু একটু করে হেসে ফিরল যেন। রেদিমাও হাসি মুখে ডক্টরদের কাছ থেকে সকল খবর জেনে নেয়। ডক্টরটা চলে যাওয়ার পর রেদিমা সাদের দিকে এগোয়। এবার তো ঠান্ডা হয় একটু, মাকে দেখতে যাব। সেদিন আন্টি ঠিকই বলেছিল, তোকে ডাক্তার বানিয়েছে কে রে? সাদ অসহায় ভাবে তাকায়। রেদিমা আবার বলে, হসপিটালের নিয়ম কারণ আমাদের থেকেও তুই ভালো জানার কথা, আর সেই তুই কি না? আচ্ছা আচ্ছা, কেবিনে শিফট করার পরই মাকে দেখব আমি, হইছে এবার? রেদিমা হেসে বলে, গুড বয়। এই নিশুর বাচ্চা, বের হ বলছি, তুই আর কতক্ষণ লাগাবি ফ্রেশ হতে? ঈশ্বর নিশ্বর ওয়াশরুমের দরজায় জোরে ধাক্কা দিতে দিতে কথাগুলো বলে। নিশ্বর ওয়াশরুমের ভিতর থেকে জবাব দেয়, আহা, আর দুই মিনিট বসো তো। ঈশ্বর বিরক্তি নিয়ে বসলো নিশুয়ার বিছানায়। প্রায় 15 মিনিট পর নিশুয়া বের হয়। ঈশ্বর ভ্রুকুচকে বলে ওঠে, এই তোর 2 মিনিট, কত লেট হলো তোর জন্য। নিশুয়া ভ্রু উচিয়ে বলে, আমার কথা ছাড়ো, বাহ, এত শ্বাস কার জন্য? কার জন্য মানে, আজ কলেজে আমার পারফরমেন্স আছে, তাই একেবারে তৈরি হয়ে নিলাম। ও গড, আই এম সো এক্সাইট। কেন কেন আবার? তোমার আর রবিন ভাইয়ের কাপল ডান্স, হাউ কিউট। উষ্টা খাইতে না চাইলে রেডি হয়ে নিচে আয়, আমি গেলাম। নিশ্বা মুখ কালো করে বলে, ওকে আসছি। ঈশ্বর নিচে নেমে আসে। নিশ্বা কাবার্ড থেকে একটা কালো চুড়িদার বের করে পরে নেয়, ফর্সা চামড়ায় খুব মানায় কালো রঙের চুড়িদারে। নিশ্বা রেডি হয়ে নিচে নেমে পরিবারের সাথে বসে একত্রে ব্রেকফাস্ট করে। তারপর দুই বোন জলদি বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। এইদিকে ট্রাফিক জ্যামে আটকে আছে শিলা আর শাহেদ। শাহেদের বাইকের পিছনে বসে আয়না দেখে লিপস্টিক ঠিক করে নিচ্ছে শিলা। উফ, জাস্ট অসহ্য, তোর জন্য আমার আজ ক্লাস মিস হলো আর এখন জ্যামে আটকে আছি। একদিন ক্লাস না করলে কিছুই হবে না ভাইয়া। আই এম অলওয়েজ ফাংশনাল। তাই বলে আজ ভার্সিটির ফার্স্ট থেকে আমাকে একা থাকতে বললে? আমি কিছু চিনিও না, নিউ স্টুডেন্ট। সেজন্যই তো একটা দিন আমার ক্লাস মিস হয়ে গেল। তুমি সেই ক্লাস নিয়েই পড়ে আছো? ওকে ওকে, মন খারাপ করছিস কেন? তুই ধীরে ধীরে সব চিনে যাবি। আজ ভার্সিটির নবীর বরণে তোর মতো আরও কত নিউ স্টুডেন্ট আসবে, আর আজ তোকে ভার্সিটির সব কিছু দেখিয়ে দিয়ে আসবো, হয়েছে এবার? আমার লক্ষ্মী ভাইয়াটা। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। রাগ করো না, আজ আবার হ্যান্ড অ্যান্ড স্মার্ট ভাইয়াটার জন্য একটা সুন্দরী ভাবি কোথাও চান্স পেয়ে যাব। এসব করতে ভার্সিটিতে যাচ্ছিস, মারবো একসর। শিলা হেসে বলল, এবার তো বাইক চালাও, ট্রাফিক ছুটেছে। শাহেদ আর কথা বাড়ায় না, বোনকে নিয়ে ছুটে চলে তার নতুন ভার্সিটির পথে। রবিন, শুভ আর নয়ন অনুষ্ঠানের সকল অ্যারেঞ্জমেন্টস ঠিক আছে কিনা সেটাই দেখছিল। ভার্সিটির গেটে ঈশ্বাদের দেখে শুভ রবিনকে বলল, দোস্ত, আজই তো চলে শিখাতে পারবো মনে হচ্ছে। রবিন তখনও উল্টো দিকে ঘুরছিল। রাবিশের মতো কথা বলিস না শালা। দোস্ত, তোর 40 আমি বিরিয়ানি চাই। শালা, তোদের দুটোকে এখন ফুটবলের মতো কিক মেরে ভার্সিটির বাইরে ফেলে দিয়ে আসবো। পিছনে থাকা দোস্ত, তোর অধ্যাপিকা আসছে। রবিন শুভর কথায় পিছনে ফিরল। সত্যিই ঈশ্বাকে নীল শাড়িতে আজ অসাধারণ লাগছে, সাথে ফুল হাতা ব্লাউজ, খোপায় সাদা কাঠগোলাপ, কপালে টিপ। ঈশ্বর শাড়ির আঁচলে সাদা রঙের ছোট ছোট ফুলগুলো দারুণ ফুটিয়েছে তাকে। নিশ্বর রবিনদের দেখে ওদের দিকে ছুটল। হেই ধুলাফাই,
ছুটে যাওয়ার সময় ওড়নায় পেছিয়ে পড়ে যেতে নেয় নিশুয়া। পেছন থেকে ইশুয়া বলে, আরে আস্তে দৌড়া, পড়বি তো। রবিন এগিয়ে এসে বলল, ধীরে শালী সাহেবা, আরেকটু হলে তো। এক্সাইটমেন্ট এর ঠেলায় নিজেকে সামলাতে পারছি না। রবিন বুকের বাম দিকটাই হাত রেখে বলে, শালী সাহেবা, আজ আপনার বোনকে আমাকে খুনের দায়ে জেল হাজতে যেতে হবে, এভাবে সেজে আসার কি খুব দরকার ছিল? নিশুয়া রবিনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। ইশুয়া এতক্ষণ দূরে ছিল, এগিয়ে এসে বলে, চল। কোথায়? কোথায় মানে? এই যে মিস অধ্যাপিকা, আমার ইনভাইট করা মেহমানকে নিয়ে যাওয়ার সাহস আপনার হয় কি করে? ইশুয়া রবিনের দিকে একবার তাকিয়ে আবার নিশুয়ার দিকে তাকালো। তুই আমার সাথে যাবি কিনা? নো ওয়ে, আজ সারাদিন আমি দুলাভাইয়ের সাথে থাকবো। ওকে তুই থাক, আমি গেলাম। রবিন নিশুয়াকে চোখ মেরে বলল, মিস অধ্যাপিকা আপনি যান, কিছুক্ষণ পর নিশুয়াকে আমি পাঠাচ্ছি। ইশুয়া জানে নিশুয়া আর রবিন দুটোই এক নৌকার মাছি, বলেও লাফের লাভ কিছুই হবে না, তাই কথা না বাড়িয়ে চলে গেল স্টেজের দিকে। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে বলল, তোমার এই বোনকে কি করে যে ভাগে আনবো, আজ তো। আমার বোনকে আজেবাজে কিছু বললে তোমার বিয়েতে আমি না আসবো না বলে দিচ্ছি। রবিন হা হা করে হেসে ওঠে। ওকে বললাম না কিছু, তারপর তুমি নাইছো, আমার একটা মাত্র শালী বলে কথা। নিশুয়া রবিনের হাত থেকে ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। শুভ নয়নার রবিন তাদের কাছে মন দেয়। হঠাৎ করে তমা আর তুলি আসে ওদের দিকে এগিয়ে। তমা আজ কালো হাতাকাটা ব্লাউজের সাথে পিঙ্ক কালারের শাড়ি পরেছে। এত পাতলা শাড়ির মধ্যে দিয়ে তমার সাদা পেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তুলি পরেছে লাল রঙের ব্লাউজের সাথে কালো লাল মিক্সড শাড়ি। দুজনের ভারী মেকআপে এক হাতের নিচে চাপা পড়েছে তাদের চেহারা। তমা এগিয়ে এসে রবিনের নজর কাড়ে। এই রবিন। রবিন মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ করে না। কি বলো? তমার শাড়ির কুচি ঠিক করতে করতে বলে, আমাকে কেমন লাগছে বেবি? তোকে আবার কেমন লাগবে? যেমনে আটার গোডাউন দিছোস। হ্যাঁ একদম, তোদের দুটোর এত অপচয়ের কারণে কত ডায়াবেটিস রোগীর রুটির অভাব হবে বুঝতে পেরেছিস? তোরা চুপ থাক, জীবনেই তো কারো সুনাম করতে পারিস না, উল্টো ইনসাল্ট করিস। দেখো তোমা, লজ্জা নারীর ভূষণ, আজকে অন্তত শালীনতা বজায় রাখতে পারতি। আমি তো তোমাকে কিছু বলার সুযোগ দিল না রবিন, অন্যদিকে চলে গেল। শিলা আর শাহেদ ভার্সিটির গেটে এসে দাঁড়ালো। শিলাকে বাইক থেকে নামিয়ে দিয়ে শাহেদ বাইক পার্কিং করতে গেল। শিলা হাতের পার্সটা দুহাতে ধরে সামনের দিকে এগিয়ে গেল। সামনেই ঝালমুড়িওয়ালাকে দেখে জিভে জল চলে এলো শিলার, উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, ঝালমুড়ি। দৌড়ে এগিয়ে যায় সেদিকে। ঝালমুড়িওয়ালার উদ্দেশ্যে বলে, আমার পটাপট দুটো দিন তো। এই যে মিস কানি, আমরা অলরেডি 10টা অর্ডার দিয়েছি, একটু লাইনে দাঁড়ান। শিলা পেছন থেকে কারো কথা শুনে ফিরে তাকালো। আপনি কাকে বললেন কথাটা? আপনাকে ছাড়া কাকে? আমাকে অন্ধ বললেন কেন? অন্ধ কখন বললাম? আমি তো বললাম মিস কানি। ওই একই? জি না, একই না। এখন তো আমার মনে হচ্ছে আপনি বয়রাও। শিলা হালকা উচ্চস্বরে বলল, হোয়াট? দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই, সো সাইডে কাটেন। অসভ্য। নয়ন না শোনার ভান করে বলল, জি কিছু বলবেন? জি না। শিলা রেগে চলে গেল। শুভ এতক্ষণ শিলা আর নয়নের ঝগড়া দেখছিল দূর থেকে। শিলা যাওয়ার পর এগিয়ে এসে নয়নকে খুশি লাগায়। দোস্ত, এভাবে হ্যারাস না করলেও পারতি। নয়ন হেসে বলে, সবে তো আজ স্টার্ট করলাম দোস্ত। ক্রাশের সাথে ঝগড়া? সুপার দোস্ত, তোর দ্বারা হবে, চালিয়ে যা। ততক্ষণে স্টেজের দিক থেকে আওয়াজ শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরু হয়েছে বোঝা যাচ্ছে। শুভ আর নয়ন জলদি স্টেজের দিকে এগিয়ে যায়। সবাই সবার জায়গায় বসে অনুষ্ঠানের প্রথম দিকে সকল টিচারগণ বক্তব্য রাখেন। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। তাদের মধ্য থেকে কেউ কেউ তাদের মন্তব্য রাখে। তারপর শুরু হয় বিভিন্ন বিনোদন, নাচ গানের আয়োজন। কয়েকজন টিচার খালি গলায় গান গেয়ে স্টুডেন্টদের মাঝে জোয়ার তোলেন। স্টুডেন্টদের কিছু একক নৃত্য দেখানো শুরু হয়। নিশুয়া আর ইশুয়া স্টেজের দিকে মনোনিবেশ করে চিপস খাচ্ছিল। হঠাৎ রবিন এসে নিশুয়ার দিকে চেয়ার ঘুরিয়ে বসে।
ঈশুয়া একবার সেদিকে তাকিয়ে আবার স্টেজে ডান্স দেখায় মনোযোগ দেয়। রবি নিশুয়ার দিকে তাকিয়ে বলল, এই শালি কিছু খাবা? তোমাদের পারফরমেন্স শেষ হোক, তারপর না হয় একসঙ্গে খাবো। ঈশুয়া রবিনের দিকে ফিরে বলল, আপনাকে খাদ্য বিতরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে? আমি কি জনে জনে জিজ্ঞেস করেছি? তাহলে এখানে কি কাজ? আপনার সমস্যা হচ্ছে কেন মিস অধ্যাপিকা? আপনি এখানে এসে কথা বলায় আমার মনোযোগের বিঘ্ন ঘটেছে। আমি তো আমার শালি সাহেবের সাথে কথা বলছি, আপনার কান না দিলেও চলে। ঈশুয়া আর কিছু বলে না, রবিন দাঁড়িয়ে পড়ে ঈশুয়ার দিকে তাকিয়ে বলে, আর দুটো পারফরমেন্সের পর আমাদের পারফরমেন্স, তৈরি থাকুন। নিশুয়া খুশিতে শীষ বাজায়, রবিন হেসে ওঠে, ঈশুয়া রেগে বলে, দিন দিন বিয়াদব হচ্ছিস তুই, মেয়ে হয়ে শীষ বাজাচ্ছিস? এটা ওর অপিনিয়ন, সে আর বলতে, সঙ্গ দোষে লোহা ভাসে, সবারই জানা। যাক বাবা, এখন আমার দোষ, আমি আবার কি করলাম? ঈশুয়া কিছু বলে না, নিশুয়া বোনের কড়া শাসনে চুপ করে থাকে। রবিন ব্যাপারটা বুঝতে পেরে নিশুয়াকে হেসে আশ্বস্ত করে। রবিন ঈশ্বর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, অনেক সাহস বেড়ে গেছে না, লাইব্রেরির কথা ভুলে গেলেন মিস অধ্যাপিকা? ঈশ্বর চোখগুলো বড় বড় হয়ে গেল, রবিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় সে। ওকে গাইস, আমি যাচ্ছি, একটু পর পারফরমেন্স আছে, সেটা সব প্রস্তুতি হলো কিনা দেখে আসি। রবিন চলে যায়। নিশুয়া ঈশ্বর চেহারাখানা দেখে মিটি মিটি হাসে। রেহিনা বেগমকে হসপিটাল থেকে রিলিজ করে আনা হয়েছে। সাত রান্নাঘরে ভেজিটেবিল স্যুপ তৈরি করতে গেছে। রেহিনা বেগম ডাইনিং রুমে বসে আছেন। আমি এসব সেদ্ধ সবজি খেতে পারবো না সাত। ডক্টরের নির্দেশ, তোমাকে এক সপ্তাহ স্যুপ জাতীয় কিছু খেতে হবে, তেল মশলা একেবারে নিষিদ্ধ। হারামজাদা, তুই খা, পারলে তোর মরে যাওয়া ভূত হওয়া বাপকে এনে খাওয়া, আমি খেতে পারবো না সব। উফ মা, এত কথা কিভাবে বলো তুমি? হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সাত চুলোর আঁচ কমিয়ে দিয়ে দরজার দিকে এগোতে থাকে। দরজা খুলে দিদিমাকে দেখে সাদের চক্ষু চড়ক কাজ। রে তুই কেন আসতে পারি না? অবশ্যই, কিন্তু হঠাৎ আন্টিকে দেখতে এলাম। আয় ভিতরে। রিদিমা রেহেনা বেগমের দিকে এগিয়ে গেল। আন্টি এখন কেমন আছে? ভালো না। কেন কেন? আমাকে হতচ্ছাড়া কি সব গরুর খাবার খাওয়াচ্ছে। গরুর খাবার মানে? সাত এগিয়ে এসে, আর বলিস না, মা ভেজিটেবল স্যুপ খাবে না, এদিকে ডক্টরের কড়া নির্দেশ, তেল মশলা একেবারে ছোঁয়া যাবে না। রেহিনা বেগম মুখ বেঁকিয়ে, রিদিমা মামনি তুই ওকে বলে দে আমি সব খাবো না মানে খাবো না। খেতে তো তোমাকে হবেই মা। রিদিমা কিছুক্ষণ ভেবে, আন্টি সবজি খিচুড়ি খাবে? রেহানা বেগম উচ্ছ্বাসিত হয়ে, হ্যাঁ। রিদিমা সাতকে কিছু বলতে দিল না, রেহানা বেগমের দিকে তাকিয়ে বলল, ওকে তুমি বসো, আমি তৈরি করে নিয়ে আসছি। রিদিমা সাদের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে হেল্প করবি, আয়। সাদ আর রিদিমা রান্নাঘরের দিকে এগোয়। সাদ রান্নাঘরে ঢুকে রিদিমাকে বলল, দেখ ডক্টর পই পই করে বলে দিয়েছে মাকে কদিন ভেজিটেবল স্যুপ খাওয়াতে। লাউ আর কুদু এক কথাই রে হাদারাম। মানে? ভেজিটেবল স্যুপের জায়গায় ভেজিটেবল খিচুড়ি খাবে উইদাউট তেল মশলা এন্ড প্যাড়া। সাত কিছু একটা ভেবে, হোয়াট এ গ্রেট আইডিয়া। এবার আমাকে হেল্প কর তো। অ্যাসিস্ট্যান্ট রেডি ম্যাম। কি রে এভাবে মুখ করে বসে আছো কেন? খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কি আছে? জানি না, একজন টিচার হয়ে স্টুডেন্টদের সাথে পারফরমেন্স করব, কেমন জানি অস্বস্তি লাগছে। হোয়াট, হাসকাল এসব একেবারে নর্মাল। নর্মাল এত আপডেট সাজতে যায়ও না। আমি তোমার মতো খ্যাত না, ওকে? আমি খ্যাতি ভালো। হঠাৎ রবিন এলো, নিশুয়ার হাতে এক ঠোঙা বাদাম ধরিয়ে দিয়ে ঈশুয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। চলুন মিস অধ্যাপিকা, এবার আমাদের পারফরমেন্স। নিশুয়া রবিনের দিকে তাকিয়ে, তোমার অধ্যাপিকার নার্ভাসনেস কাটাও আগে, নয়তো দেখবে পারফরমেন্সের বারোটা বেজেছে। রবিন ঈশুয়ার দিকে একবার ভ্রু কুচকে তাকালো, তারপর আশেপাশে কোনো চেয়ার খালি আছে কিনা দেখল। না, সব চেয়ারই রিজার্ভ। একটা ছেলেকে রবিন পেছন থেকে মাথায় গাঁটটা মারে, এই ছোট ওঠো, চেয়ারটা দুই মিনিটের জন্য দে আমায়। আরে রবিন ভাই, এই নাও, যতক্ষণ লাগে ততক্ষণ বসো। না রে, একটু পর পারফরমেন্স আছে, জাস্ট টু মিনিটস। আচ্ছা। রবিন চেয়ারটা নিয়ে ঈশুয়ার মুখোমুখি বসল। কি মিস অধ্যাপিকা, কিসের এত নার্ভাসনেস আপনার? আমার দিকে তাকান। ঈশুয়া চোখ তুলে তাকালো,
রবিন ঈশুয়ার হাত দুটো ধরল। ঈশুয়া অস্বস্তিতে পড়ে গেল। এত নার্ভাস হওয়ার কোনো কারণ তো আমি দেখছি না। ভাববেন যে আপনি বাসায় নিজের মতো করে নাচ প্র্যাকটিস করছেন, ব্যাস। নিঃশ্বাস চোখ মেরে পড়ল। এখানে টিচার কে আর স্টুডেন্ট কে? ওরে দুষ্টু, আপনাকে আমি পরে এসে দেখছি। রবিন উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়। চলুন মিস অধ্যাপিকা। ঈশুয়া উঠে দাঁড়ায়, রবিনের হাত না ধরেই। রবিন মুচকি হেসে, ওকে নো প্রবলেম। দুজনই স্টেজের দিকে এগিয়ে যায়। ততক্ষণে অ্যানাউন্স করা হয়ে গেছে নাম দুখানা। শুভ আর নয়ন জোরে জোরে শেষ বাজাতে থাকে আর সকল স্টুডেন্ট করতালির মাধ্যমে দুজনকে উৎসাহ দেয়। সাউন্ড বক্সে সুর ভেসে এলো। স্টেজে সে হাতে হাত রাখে ঈশুয়া, আর রবিন দুজনে পায়ে পায়ে ছন্দ তুলে গান। না পড়লে কিসের ভালোবাসা, ভাঙে মন তবু ভাঙে না যে আশা, সে ছাড়া আর কেউ নেই যে আমার। জানি আকাশ পায় না ছুতে মাটি, তবু মন তো মানে না তাই হাঁটি, যদি পথের ধারে পেয়ে যাই দেখাটা। ও আল্লাহ আমার, কত করেছি যে আরজি, হ্যাঁ বুঝি না তোমার কি যে মর্জি। প্রেম ভালোবাসা তুমি দাও না ফিরিয়ে, বলো তাকে ছাড়া বাজে বকি নিয়ে। না পড়লে কিসের ভালোবাসা, ভাঙে মন তবু ভাঙে না যে আশা, সে ছাড়া আর কেউ নেই যে আমার। না পড়লে কিসের ভালোবাসা, ভাঙে মন তবু ভাঙে না যে আশা, সে ছাড়া আর কেউ নেই যে আমার। হৈহুল্লোড়ের মাঝে শেষ হয় ঈশুয়া আর রবিনের দুর্দান্ত পারফরমেন্স। আশেপাশের সকল স্টুডেন্টদের করতালির আওয়াজে ধ্যান ভাঙে ঈশুয়া রবিনের। এতক্ষণ দুজন যেন কোথাও হারিয়ে গিয়েছিল। রবিনের হাতখানা নিজের কোমর থেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় ঈশুয়া। রবিন ঈশুয়ার দিকে এগিয়ে গিয়ে তার খোপা থেকে একটা সাদা কাঠগোলাপ খুলে নেয়। ঈশুয়া ভ্রু কুচকে তাকায়। রবিন চোখ মেরে মুচকি হাসে। এটা কি হলো? কোনটা? আমার খোপায় হাত দিলেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আপনার খোপায় হাত দিয়েছি এর প্রমাণ কি মিস অধ্যাপিকা? আমার ফুল ফেরত দিন। রবিন ফুলটা পকেটে ঢুকিয়ে বলে, নাম লিখাছে নাকি? অসভ্য ইতর যত্ত সব। ঈশ্বর রবিনকে বকতে বকতে স্টেজ থেকে নেমে আসলো। এইদিকে ফার্সিটির সকল স্টুডেন্ট রবিনের উদ্দেশ্যে বলল, হ্যাঁ ভাই একটা গান হয়ে যাক। রবিন হেসে সম্মতি জানায়। সে যেন আগে থেকেই তৈরি ছিল। শুভকে ইশারা দিতে গিটারটা দিয়ে যায় রবিনের হাতে। গিটারের আওয়াজে চারিদিক মুখরিত। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুন, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে দৌড়িয়ে দে আগুন। চারিদিকে চিৎকার চেঁচামেচিতে শেষ হয় রবিনের গিটারের তাল আর গলার সুর। পুরোটা সময় রবিন ঈশ্বর দিকে আট চোখে তাকিয়ে গানটা গেয়েছে। নিঃশ্বাস তো হাতে লাল করে ফেলেছে করতালি দিয়ে। ঈশ্বর কোনো ভাবান্তর হয়নি পুরোটা সময়। নিঃশ্বাস দিকে তাকিয়ে ঈশ্বর বলল, আমার কিছু কাজ আছে লাইব্রেরিতে, তুই কি আমার সাথে যাবি? এই না, ওই এক গুটাউন বই খাতার মাঝে আমি নাই, এমনিতেও একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা চল, আমি দেখিয়ে দিচ্ছি তোকে। চল। ঈশুয়া আর নিঃশুয়া উঠে এলো। ঈশুয়া নিঃশুয়াকে ওয়াশরুমে দেখিয়ে দিয়ে লাইব্রেরির দিকে গেল। নিঃশুয়া হাতে মুখে কিছু পানি ছিটিয়ে দিল। এখন কিছুটা ঠান্ডা ফিল হচ্ছে, এতক্ষণ গায়ে যেন আগুন জ্বলছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নিঃশুয়া। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগলো তার। এই চোখ নেই, দেখে চলতে পারেন না? নিঃশুয়া তার চেনা কণ্ঠস্বরের মালিককে দেখার জন্য উপরের দিকে তাকালো। ততক্ষণে সামনের ব্যক্তির চোখখানাও
নিঃশ্বাতে থেমে গিয়েছে। শাহিদ নিঃশ্বাতিকে তাকিয়ে বলল, এই মেয়ে তুমি এইখানে? আপনি? তোমার ভার্সিটিতে কি কাজ? মানে আপুর সাথে এসেছি। বাহ, গুড। পড়াশুনো বাদ দিয়ে ভার্সিটির ওকেশনে আসা হচ্ছে? নিঃশ্বা আমতা আমতা করে, তা স্যার আমি না হয় পড়াশোনা বাদ দিয়ে এখানে এসেছি, আপনার কি কাজ এখানে? আমি অহেতুক এখানে আসিনি। তা কেন এসেছেন? এই মেয়ে তুমি কি আমাকে জেরা করছো? না মানে স্যার। শাহিদ নিঃশ্বার কথায় কান না দিয়ে অন্যদিকে চলে গেল। শাহিদ চলে যাওয়ার পর নিঃশ্বা জোরে নিঃশ্বাস নিল, মনে মনে বলতে লাগল, রাক্ষস একটা সব সময় খালি বকাবকির উপর থাকে। নিঃশ্বা ঈশ্বাকে খুঁজতে লাইব্রেরির দিকে চায়। এইদিকে ঈশ্বা লাইব্রেরিতে এসে কিছু বই খুঁজছিল। হঠাৎ লাইব্রেরির একটা কোণে কিছু বেলুন আর ভীষণ বড় একটা টেডি দেখে তার দিকে এগিয়ে গেল। সাদা লাল রঙের টেডিটার গলায় ঝুলছে একটা চিরকুট। ঈশ্বা এগিয়ে গিয়ে চিরকুটটা হাতে নিল। মিস অধ্যাপিকা, খোঁপার ফুল হাতে দিয়েছি বলে মান হয়েছে। আপনাকে যদি নিজের করে নেব সেদিন এই একটা কাঠগোলাপের হিসাব না হয় হাজারটা দিয়ে চুকিয়ে দেবো। ঈশ্বা মনে মনে বলল, এ ছেলেটা পাগল না পেট খারাপ আল্লাহই জানে। পেছন থেকে কেউ ঈশ্বর কানে ঠোঁট এগিয়ে বলল, মিস অধ্যাপিকা পেট খারাপ না মাথা খারাপ পাগল বলতে পারেন, আপনার জন্য আমার মাথাটা বুঝিয়ে এবার সত্যি গেল। ঈশ্বা খানিকটা দূরে সরে গিয়ে বলল, আচ্ছা সমস্যা কি আপনার বলুন তো? আমার কোনো সমস্যা নেই তো। নয়তো আগে পিছিয়ে এইভাবে ঘুরঘুর করার মানে কি? ভালোবাসি অধ্যাপিকা। মাথা ঠিক আছে কি বলছেন? আমার মাথা ঠিকই আছে। রবিন হাঁটু গেড়ে বসে ঈশ্বর সামনে হাত বাড়িয়ে দেয় ঈশ্বর দিকে। আপনি কি আমার সিনিয়র লাইফ পার্টনার হবেন মিস ঈশ্বর তালুকদার? ঈশ্বর রবিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এসব কেমন অসভ্যতা! এই একটা কথা ছাড়া কি আমার জন্য আপনার মুখ থেকে আর কোনো কথা বের হয় না মিস অধ্যাপিকা? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হঠাৎই রবিনের পিছনে এসে দাঁড়ায় নিঃশ্বা, শুভ আর নয়ন। নিঃশ্বা লাফিয়ে ওঠে, প্লিজ সে ইয়েস। ঈশ্বা নিঃশ্বার দিকে চোখ রাঙিয়ে বলে ওঠে, নিশু চুপ কর। আরে ভাবি ম্যাডাম প্লিজ রাজি হয়ে যান। ঈশ্বা হন হন করে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে। ঈশ্বর মুখটা টকটকে লাল হয়ে ওঠে। নিঃশ্বা বেচারি রবিনের পাশে এসে দাঁড়ায়। এবার কি হবে? ইফটিজিং। মানে? এবার হতে তোমার বোন সকালের ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাতে ডিনারের মতো তিন বেলা আমার কাছে ইফটিজিং খাবে। নয়ন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, ইফটিজিংও খাওয়া যায় দোস্ত? সে তো কাল থেকে দেখতে পাবি। রবিন মনে মনে বলে, আমাকে রিজেক্ট করার ফল পাবেন আপনি মিস অধ্যাপিকা, রেডি থাকুন। এই নাও আন্টি তোমার সবজি খিচুড়ি। রেহেনা বেগম রিদিমার কথায় নড়ে চড়ে বসে। রিদিমা খিচুড়ির প্লেটটা তার সামনে রাখে। রেহানা বেগম হাসি মুখে খিচুড়ি মুখে দেয়। রেহেনা বেগম রিদিমার দিকে তাকিয়ে পড়ল, ইস, আর যদি একটা ছেলের বউ থাকতো তাহলে বৃদ্ধ শাশুড়ির কত সেবাই না করত। কেন, তোমার ছেলে তোমার টেক কেয়ার করে না? ছাই করে। এইভাবে বলো না আন্টি, জানো সাদের অবস্থা যদি তুমি একবার দেখতে। রিদ চুপ কর মেরিমা। তুই বল মামনি। তোমার এত বড় দামরা ডাক্তার ছেলে হসপিটালে বসে সে কি বাচ্চাদের মতো কান্না? রেহেনা বেগম আর চোখে সাদের দিকে তাকিয়ে বলে, কি বলিস, হতছাড়াটা ওখানে ভ্যা ভ্যা করে কেঁদেছে। আমি মোটেও ভাবে কাঁদিনি মা। তুই যে কিভাবে কাঁদতে পারিস সে তো আমার জানা আছে। সাদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, জাস্ট অসহ্য মা, তুমি অলওয়েজ আমাকে পচাও। রিদ সাথে তুইও যোগ দিলি, ডিসগাস্টিং। রেহেনা বেগম আর রিদিমা অট্টহাসিতে ফেটে পড়ে। সাদ নিচে রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ রিদিমার ফোনে কল আসে। কলটা রিসিভ করতেই রিদিমা বারান্দার দিকে এগোয়। হ্যালো মিস্টার জন, বলুন। রিদিমার বিজনেস ক্লায়েন্টসের কল। কিছুক্ষণ জরুরি আলাপ করে ফোনটা রাখে রিদিমা। হঠাৎ সাদের বাসার রাস্তার ঠিক অপর পাশের বাসাটার দিকে চোখ যায় রিদিমার। সাদা ধবধবে গায়ের রঙের একটা বিদেশি মেয়ে সাদের রুমের জানালার দিকে একটা দূরবীক্ষণ যন্ত্র তাক করে কিছু দেখছে।
রেদিমা কিছুক্ষণ ঘটনাটা ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর শিওর হলো যে মেয়েটা আসলে সাদের রুমেই কিছু দেখছে। রেদিমা ফোনটা নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে সাদের দিকে এগোয়। সাদ হসপিটাল থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে মায়ের দেখাশোনার জন্য। কিছু কাগজপত্র দেখছিল হসপিটালের। রেদিমা এসে সাদের দরজায় নক করে। ভিতরে আইরিন, তুমি কি করে জানলি আমি এসেছি? এমনিতেই বস। একটা কথা বল, মেয়েটা কে রে? সাদ ব্রুকুচকে বলে। কোন মেয়ে? এই যে। ও, তুই পাশের বিল্ডিং এর মেয়েটার কথা বলছিস? হ্যাঁ। পাগল মেয়েটা কি করছিল দেখলি? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এদিকে কিছু দেখছে। এর খেয়ে দেওয়ার কাজ নেই। এক সপ্তাহ আগে আমার পুরো বডির এক্সরে রিপোর্ট পাঠালাম, তাও এই যন্ত্রণাকে এত কষ্ট দিচ্ছে। হোয়াট, কাহিনী কি বলতো? আর বলিস না, আমাকে ফলো করছে, প্রপোজাল রিজেক্ট করার পরও পিছু ছাড়ছে না। রিয়েলি? আরে হ্যাঁ, তুই আর বলিস কি। রেদিমা কিছু একটা ভেবে হাসতে লাগলো, আর সাদ তার মুগ্ধ চাহনিতে চেয়ে রইল তার দিকে। দিতা চৌধুরী রান্নাঘরে কফি করছিলেন সন্ধ্যাবেলায়, পাশে সুরাইয়া খান সবজি কাটছেন। আকাশেমা, তোমার সবজি কাটা শেষ হলে কফিটা রেদিমা আর আকাশ বাবাকে দিয়ে আসো তো। আচ্ছা ভাবি, এই তো যাচ্ছি। সুরাইয়া কফির কাপ দুটো নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রবিন রান্নাঘরে তরচাই উকি ঝুঁকি মারছে দেখে দিতি তাকে বলল, কিরে আজ হঠাৎ রান্নাঘরের দরজায় হাডুডু খেলছিস যে, জীবনেও তো আসিস না। রবিন মায়ের কথা শুনে রান্নাঘরে ঢোকে, এসেই মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। দিতি সন্দেহের দৃষ্টিতে বলে, কিরে কি চাই বলে ফেল। মা, ও মা, ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মতন ম্যামা না করে বলে ফেল। তোমার ছেলেকে বিয়ে দাও মা। দিতির চোখ বড় বড় করে পিছনে তাকায়। কি? হুম। গুনতি, বাড়ি না খেতে চাইলে রান্নাঘর থেকে বের হ। দাও না মা। এমন ভাবে বলছে যেন দু টাকা ঠিকই যাচ্ছে। প্লিজ। লজ্জা করে না বিয়ের কথা বলতে? তোর বড় বোনের এখনো নামগন্ধই নেই। তুই এসে বলছিস বিয়ে দাও? সেটা আপি কখনোই করবে না। তাহলে শুধু রেদিমা কেন, তুইও যেরকম আর থাক। আমি সন্ন্যাসী হতে চাই না। মেয়েটা কে? ভার্সিটির ম্যাডাম। এই হতচ্ছাড়া, তুই কি আমাকে একের পর এক শখ দিবি? আসলে মেয়ে তো টিচার, শেষে কিনা টিচারের উপর নজর দিলি। কি করবো আর, আমার মিস অদাবিকাকে ভালো লেগেছে তাই। মেয়ে তো সিনিয়র। তাতে কি, বৌমা হিসাবে সিনিয়র বোঝদার মেয়েগুলোই বেস্ট হয়। তোমায় আমাকে বোঝাতে হবে না কোন ধরনের বৌমা বেস্ট। আর রিলেশন কতদিনে? হ্যাঁ রিলেশন, রিজেক্ট করে দিছে। রিজেক্ট করার পরও বিয়ে করতে চাস? হুম। যাক, আবার প্রপোজাল দে, মেয়ে অ্যাকসেপ্ট করুক, দু এক সপ্তাহ প্রেম কর, তারপরে বিয়ে। দু এক সপ্তাহ প্রেম করে কি হবে, তার চেয়েও ভালো বিয়ের পরে একেবারে প্রেম করব। মেজাজ খারাপ করিস না, এখান থেকে যা। রবিন মুখ মলিন করে বেরিয়ে যায়। দিতি বেগম মুচকি হাসে ছেলের কাণ্ডে। রবিন রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বাবা আর ফুপার সাথে সোফায় বসল। সিনথিয়া ও হঠাৎ এসে রবিনের পাশ ঘেঁষে বসে। রবিন আরেকটু দূরে সরে বসে। তুই কিছু খাবি না? তোর ফেভারিট হালুয়া বানিয়ে দে। তুই বানাবি হালুয়া? দেলোয়ার খান মেয়ের মতলব বুঝতে পেরে তার সাথে তাল মেলায়। মামুনি, রবিনকে নিজের হাতের বানানো হালুয়া খাওয়াতে যখন চাইছই, তখন আমাদেরও খাওয়ার সুযোগ দিও। রবিন সিনথিয়া আর তার বাবার এমন আল্লাদিপনা একেবারে নিতে পারছিলেন না বলে সোফা থেকে উঠে পড়ে। তারপর সিনথিয়া থেকে তাকিয়ে বলল, আসলে এই মুহূর্তে হালুয়া খাওয়ার মুড নেই, তুই বরং বাকি সবাইকে হালুয়া বানিয়ে খাওয়াতে পারিস, আমার কাজ আছে, বাইরে যেতে হবে একটু। কথাটা বলেই রবিন বেরিয়ে পড়ে। আফসাল সাহেব ছেলের ব্যবহারে মনে মনে অনেক খুশি হন। অপরদিকে বাপ বেটির চেহারা খানা দেখার মতো হয়েছিল। সাদ আজ তার মাকে নিয়ে একটু বাইরে হাওয়া খেতে বেরিয়েছিল। রেহানা বেগম বেজাই খুশি, তার ছেলে তাকে সঙ্গ দিচ্ছে এই কদিন, এমনিতেই কাজ নিয়ে পড়ে থাকে চব্বিশ ঘন্টা। সাদ তার মায়ের হাত ধরে হাঁটছে, এই মুহূর্তটাকে যেন সে অন্যরকমভাবে ফিল করছে।